আজকে আমরা ক্লাস সিক্সে বাংলা গল্প শঙ্কর সেনাপতির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। হাতে কলমে যে ব্যাকরণ অংশ আছে তার কিছু উত্তর আমি লিখে দিয়েছি। যেমন তিন নম্বরে আছে, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখ। বিদ্যালয় হবে স্কুল, অনিল বাতাস, জগৎ পৃথিবী, একাগ্রচিত্ত তন্ময় ভাব, পাখা ডানা, রোপণ করা রোয়া। চার নম্বরে বিপরীত অর্থ লিখতে দেওয়া আছে, তার সাথে বাক্য রচনা। বাক্য রচনা নিজেরা বাড়িতে করবে। ভিজে শুকনো, রাত দিন, বাইরে ভিতরে, গাঢ় হালকা, বিশ্বাস অবিশ্বাস। পাঁচ নম্বরে সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া আছে, বঙ্গোপসাগর বঙ্গযুক্ত উপসাগর, তন্ময় তৎযুক্ত ময়। এখানে কিন্তু বানান লক্ষ্য করবে, ত দয় হসন্ত। সাবধান স্বযুক্ত অবধান, ত্রিশেক ত্রিশযুক্ত এক, পঞ্চানন পঞ্চযুক্ত আনন। ছ নম্বরে বিশেষ্য বিশেষণ আলাদা করতে দেওয়া আছে, বিশেষ্যের বিশেষণের রূপ যে হবে সেই রূপগুলো লিখতে দেওয়া হয়েছে। যেমন প্রকৃতি বিশেষ্য, তার বিশেষণের রূপ হবে প্রাকৃতিক। ব্যথা ব্যথিত, মাটি মেটে, বিশ্বাস বিশ্বাসী, জল জলীয়, মাঠ মেঠো, শব্দ শাব্দিক। সাত নম্বরে সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ লিখে বাক্য রচনা করতে দেওয়া আছে। এখানেও বাক্য রচনাগুলো নিজেরা বাড়িতে করবে। যেমন ভাষা ভয়াকার মূর্ধনাশয় আকার ভাষা, পেটকাটা মূর্ধনাশ। ভাষা মানে ভাব প্রকাশের মাধ্যম, আর ভাষা ভয়াকার দন্তেশয় আকার ভাষা মানে সঞ্চরণ করা, মানে ভেসে যাওয়া। পরে প দর্শনের আয়কার পরে মানে পাঠ করে বা পতিত হয়, অর্থাৎ কিছু কোথা থেকে পড়ে যাওয়া। আর প রয়েকার পরে মানে পরিধান করে, যেমন জামা কাপড় পরা। শঙ্কর তালবস অনুসার কর শঙ্কর মানে মহাদেব, আর দন্তস্ব অনুসার কর শঙ্কর মানে মিশ্র। মাথা মানে মস্তক বা প্রধান, আর মাতা মানে মা। মাথা মস্তকও হতে পারে, আবার প্রধান মানে সে অঞ্চলের মাথা, এরকম আমরা বলে থাকি, সে অর্থে প্রধান। আর মাথা মানে আমরা সবাই জানি মা। বাঁশ বয়স অন্ধবিন্দু আকার তালবস বাঁশ মানে ঘাস জাতীয় উদ্ভিদ বিশেষ, আর বাস বয়াকার দন্তেশ্বর বাস মানে আবাস বা থাকা। ন নম্বরে উপসর্গ দেওয়া আছে কিছু, তারপর শব্দ তৈরি করতে দেওয়া আছে। এখানে কিছু শব্দ নিজেরা তৈরি করে রাখবে, যেমন বি এই উপসর্গ দিয়ে শব্দ তৈরি হবে, বিশ্বাস বিভীষণ এগুলো আমরা বইয়ে পাই। এছাড়া বিগত বিভাগ, প্র দিয়ে প্রকৃতি প্রহার প্রবেশ, নি দিয়ে নিবাস নিদারুণ নিবারণ, সু দিয়ে সুবাস সুগভীর সুদূর, আদে আকন্দ আকাল আবাস, এরকম। দশ নম্বরে সংখ্যাবাচক শব্দ, কিছু কিছু মাঝখানে আমি বাদ দিয়েছি, যেগুলো বাদ দিয়েছি সেগুলো বাড়িতে নিজেরা চেষ্টা করবে। এই দশ নম্বরেরটাও যেমন আমি উত্তর লিখে দিইনি, এটা বাড়িতে তোমরা পারবে। সংখ্যাবাচক শব্দ তোমরা জানো, যেটা দিয়ে সংখ্যা বোঝায়, যেমন পাঁচ ত্রিশ এরকম, এগুলো তোমরা আগেই শিখে এসছো, তোমরা পারবে নিজেরাই, তাই এগুলো বাড়িতে চেষ্টা করবে। এগারো অনুসর্গ বিভক্তি এগুলো খুঁজে বের করতে বলা হয়েছে প্রত্যেকটা শব্দ থেকে বাক্যের। যেমন এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, এখানে এই বিভক্তি বাতাসের এর বিভক্তি, সবসময় ঝাপটা শূন্য বিভক্তি, জলের এর বিভক্তি, ভিজে এ বিভক্তি, থাকে এ বিভক্তি, ভেতর এটা হচ্ছে অনুসর্গ, আসল কথাটা হচ্ছে ভিতর। দু নম্বরে আছে মাটির মেঝে, মাটির র বিভক্তি মেঝে শূন্য বিভক্তি। তারপরে সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, সেই জানালা মেঘ দেখা যায়, এখানে সবই শূন্য বিভক্তি, অর্থাৎ কোনো বিভক্তি যোগ হয়নি, তাই ধরে নেব শূন্য বিভক্তি। আকাশের এর বিভক্তি দিয়ে অনুসর্গ। চার নম্বরে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়, স্বপ্নের এর বিভক্তি, সে খাট পড়েও যায়, এগুলো সব শূন্য বিভক্তি, আর ভেতর থেকে এগুলো হচ্ছে অনুসর্গ।
তারপরে সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না, সে তার কথা কখনো না, এসব হচ্ছে শূন্য বিভক্তি। স্বপ্নের এর বিভক্তি, কাউকে কে বিভক্তি, কাউকে কথাটা এসছে কেউ, তার থেকে কাউ, তার সঙ্গে যুক্ত হয়েছে কে, আসল কথাটা হচ্ছে কেউ, আর এটা হচ্ছে অব্যয়। আর তারপরে 12 নম্বরে উদ্দেশ্য বিদেহ খুঁজে লিখতে বলা হয়েছে। প্রথমে বাক্যে আছে, আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস, বিদেহ হচ্ছে এমু পাখির কথা বলেছিলেন। তারপরে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা ছাড়া দিয়ে উঠেছে। স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান উদ্দেশ্য, সবে মাথা ছাড়া দিয়ে উঠছে বিদেহ। তারপরে গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি, বিরাট এক পাখি উদ্দেশ্য, গাঢ় ছাই রঙের বিদেহ। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর, শঙ্কর উদ্দেশ্য, তন্ময় হয়ে শুনছিল বিদেহ। এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এই খোলামেলা পৃথিবী এটা হচ্ছে উদ্দেশ্য, সবচেয়ে বড় বই এটা হলো বিদেহ। এরপরে 13 নম্বরে কথা চোখ এই শব্দগুলোর দুটো আলাদা অর্থ লিখে তার বাক্য রচনা করতে দেওয়া আছে। এখানে বাক্য রচনা করে আমি দিয়েছি কারণ একই শব্দ, যেমন কথা একটা অর্থ হতে পারে গল্প, পঞ্চতন্ত্রের কথা শুনতে ভালো লাগে, এখানে কথা মানে গল্প, আর কথা মানে প্রতিশ্রুতি, কথা দিলে তা রাখতে হয়। আর চোখ একটা হচ্ছে অঙ্গবিশেষ, তার চোখ দুটি খুব সুন্দর, আর চোখ মানে নজর, চঞ্চল শিশুটিকে চোখে চোখে রাখতে হয়, অর্থাৎ নজরে নজরে রাখতে হয়, এরকম একই শব্দের দুটো করে অর্থ হলো। এছাড়া যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো বাড়িতে নিজেরা চেষ্টা করবে, ভালো করে গল্পটা পড়বে, তার থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যেমন শঙ্করের বিভিন্ন কথা এখানে আছে, শঙ্কর কীরকম স্বপ্ন দেখত, স্বপ্নের মধ্যে সে কী ভাবত, কীরকম কী ঘটনা ঘটতো স্বপ্নের ভিতরে, এমু পাখির কথায় শঙ্কর যা ভেবেছিল কীরকম এমু পাখি, তার কীরকম মনে হয়েছিল যে, অর্থাৎ সে কীরকম বর্ণনা দিয়েছিল, আর আসলে এমু পাখি কীরকম, এগুলো গল্পটা ভালোভাবে শুনলে বা পড়লেই কিন্তু বুঝতে পারবে। আগের দিনে ভিডিওতে কিন্তু আমি আগের ভিডিওতে গল্পটা সম্পর্কে বলে দিয়েছিলাম। এছাড়া বাকি যেগুলো আছে, আকন্দবাড়ি স্কুলের কথা আছে, সারাদিন শঙ্কর কী করে, বিভিন্ন পাখির কথা আছে, স্বপ্নের বিভিন্ন যেখানে ছোটো প্রশ্ন আসতে পারে, স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, এখানে এই জায়গাটা একটু ভালো করে মুখস্থ একটু লক্ষ্য করতে হবে, অর্থাৎ তার স্বপ্নের যে স্বপ্নের কথা যেগুলো বলা হয়েছে সেগুলো লক্ষ্য রাখতে হবে, সেগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। এভাবে ভালোভাবে খুব ভালোভাবে মন দিয়ে গল্পটা পড়লে কিন্তু নিজেরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে, তাই প্রশ্নের উত্তরগুলো নিজেরা বাড়িতে লেখার চেষ্টা করবে, কারণ আমি যদি লিখিয়ে দিই সকলের উত্তর কিন্তু একই রকম হয়ে যাবে, তাতে প্রশ্নের নাম্বারও সে একই রকম হবে, তাই নিজেরা খুব সহজ সরল ভাষায় যেটা নিজেরা বুঝেছো সেভাবেই লিখবে,